নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বন্ধুরা দু হাজার একুশ থেকে দু সালের মধ্যে স্বয়ং মহাদেবের কৃপায় ভাগ্যের সুবিশাল পরিবর্তন এই পাঁচ রাশির জাতক ও জাতিকার হতে চলেছে আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটি বলতে চলেছি আর আপনাদের এই সুবিশাল পরিবর্তন ঘটানোর জন্য আপনাদেরকেও কিছু কাজ করতে হবে কী সেই কাজ তাও আমি এই ভিডিওতে কভার করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ দু হাজার থেকে দু সালের ভিতরে যে পাঁচ রাশির কথা বলতে চলেছি সেই পাঁচ রাশির ভাগ্যের সুবিশাল পরিবর্তন ঘটবেই ঘটবে আর এটি খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি কারণ এই পাঁচ রাশির জাতক ও জাতিকার স্বয়ং মহাদেবের কৃপা কিন্তু পাবেই পাবে তবে তার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে সব কিছু কিন্তু বসে বসে হয় না তার জন্য কি কাজ করতে হবে মহাদেবের স্মরণাপন্ন হতে হবে আর কিভাবে শরণাপন্ন হবেন আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনারা একশো আটবার অর্থাৎ ঘুম থেকে উঠে মহাদেবের নাম স্মরণ করুন এবং তারপরে যখন স্নান করবেন স্নান করে উঠেই আপনি মহাদেবের নাম অর্থাৎ ওং নম শিবায় এই মন্ত্রটি আপনারা একশো আটবার পাঠ করুন এবং এর পাশাপাশি আপনারা প্রতি সোমবার দিন মহাদেবের ব্রত রাখুন অর্থাৎ মহাদেবের মাথায় জল ঢালুন এবং আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এর পাশাপাশি প্রতি শ্রাবণ মাসে আপনারা বিশেষভাবে মহাদেবের পুজো অর্চনা করুন যা করলে আপনাদের যে সমস্ত দুর্ভাগ্য রয়েছে সেই দুর্ভাগ্য কিন্তু কাটতে বাধ্য কারণ মহাদেব এমন একজন দেবতা জিনার কাছে যে পাওয়া রয়েছে তাতে উনি চাইলে রাতকে দিন এবং দিনকে রাত করতে পারেন হ্যাঁ বন্ধুরা আর যারা মহাদেবের একনিষ্ঠ ভক্ত রয়েছেন তারা আমার কথার সাথে সহমত হবেন এবং যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা কমেন্টস বক্সে অবশ্যই ওং নম শিবায় এটি অবশ্যই লিখে যান আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু জন্মছকে বিভিন্ন রকম দোষ থাকে যেমন পিতৃদোষ গুরু চণ্ডাল দোষ মাঙ্গলিক দোষ এই বিভিন্ন ধরনের দোষ কিন্তু থাকে আর এই সমস্ত দোষ শুধুমাত্র কাটতে পারে একমাত্র মহাদেবের কাছেই আপনারা যদি বিশেষভাবে মহাদেবের কাছে স্মরণপন্ন হন এবং মহাদেবের নাম ত্রুতি করেন তাহলে আপনাদের যে যে প্রবলেম চলছে সেই সমস্ত বাধা বা বিপত্তি থেকে মুক্তিলাভ করবেনই করবেন আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটি বলতে চলেছি এছাড়াও যাদের বিবাহের পরবর্তী সময়ে বিভিন্ন রকম প্রবলেমে পড়েছেন স্বামীর সেরকম রোজগার হচ্ছে না বা আপনাদের মধ্যে মতমিল নেই তারা মহাদেবের কাছে শরণাপন্ন হন এবং যাদের বিবাহ হচ্ছেই না তারাও কেবল মাত্র মহাদেবের কাছে স্বর্ণাপন্ন হন আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত হতে বাধ্য আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটি বলছি তাই আপনাদের প্রত্যেককে অর্থাৎ এই পাঁচরাশিট জাতক ও জাতিকাকে মহাদেবের শরণাপন্ন হতেই হবে হতেই হবে যা করলে এই দু হাজার একুশ টু দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটবে চাকুরি ক্ষেত্রে পরিবর্তন ঘটবে বিবাহের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে সন্তান সুখের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে আচঙ্কা ধনপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের মনের সাধ মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন তবে আপনাদেরকে কিছু কাজ যেগুলো বললাম সেগুলো কিন্তু করতে হবে আর যাদের ডিভোর্সের মতো পর্যায়ে চলে গেছে সেই জায়গা থেকেও কিন্তু ব্যাক করি নেওয়া সম্ভব তাই যারা মনে করছেন আমাকে দেখাবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশিরা যারা দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে স্বয়ং মহাদেবের বরদান পেয়ে সুবিশাল পরিবর্তন ঘটাতে চলেছে তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার একুশ টু দু হাজার ছাব্বিশ আপনারা নিশ্চিত থাকুন স্বয়ং মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্যের চাকা কিন্তু বদলাবে এই সময়ের মধ্যে আপনাদের বিবাহ ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাবে যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাবে এর পাশাপাশি সন্তান সুখ আপনারা পাবেন যাদের লোন রয়েছে প্রচুর পরিমাণে সেই লোন থেকে কিন্তু আপনারা রিকভারি করবেন এর পাশাপাশি এই সময় আপনাদের যারা চাকুরি পাচ্ছেন না বা ভালো চাকুরির খোঁজ করছেন তারা কিন্তু নিশ্চিত রূপে পাবেন এর পাশাপাশি আপনারা যারা নিজস্ব একটি বাসভবন তৈরি করতে চান নিজস্ব একটি গাড়ি কিনতে চান তারা কিন্তু অনায়াসে করে ফেলবেন তবে তার জন্য আপনাদেরকে যেগুলো কথা আমি ভিডিওর পূর্বে বললাম সেগুলো কিন্তু ফলো আপ করতে হবে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার একুশ টু দু হাজার ছাব্বিশ সালের মধ্যে স্বয়ং মহাদেবের কৃপায় ভাগ্যের চাকা কিন্তু বদলাতে চলেছে বা ঘুরতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু সুবিশাল পরিবর্তন ঘটতে চলেছে সেটা বলুন চাকরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে সেলফ প্রফেশন থেকে বিবাহ ক্ষেত্র থেকে সন্তান সুখের দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সুবিশাল পরিবর্তন ঘটবেই ঘটবে তবে আমি আপনাদেরকেও বলে দিই আমি পূর্বে যা বললাম ভিডিওর পূর্বে সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা বৃষ রাশির জাতক জাতিকারা এমনিতেই মহাদেবের খুব প্রিয় আর সেই কারণে আপনারা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি স্বয়ং মহাদেবের কৃপা পেতে চলেছেন দু হাজার একুশ টু দু হাজার ছাব্বিশ সালের মধ্যে আর এই সময়ের মধ্যে আপনাদের জীবনে কিন্তু সুবিশাল পরিবর্তন ঘটতে চলেছে এই সময়ের মধ্যে চাকুরি ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে বিবাহ ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের ডিভোর্স চলছে সেই ডিভোর্স কিন্তু অনেকটাই কেটে যাবে এর পাশাপাশি সন্তান সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন এবং যারা লোনে জর্জরিত সেই লোন থেকে কিন্তু আপনারা রিকভারি করতে চলেছেন তবে আপনাদেরকে কিন্তু মহাদেবের কাছে স্মরণপন্ন হতে হবে যেগুলো আমি ভিডিওর পূর্বে বললাম সেগুলো কিন্তু আপনাদেরকে ফলো আপ করতে হবে এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ্টিরাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার একুশ টু দু হাজার ছাব্বিশ সালের ভিতরে আপনারা স্বয়ং মহাদেবের কৃপা পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে কিন্তু সুবিশাল পরিবর্তন ঘটতে চলেছে আর এই পরিবর্তন ঘটবে চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে সেলফ প্রফেশন থেকে সন্তান সুখের দিক থেকে বিবাহ ক্ষেত্র থেকে এই সমস্ত জায়গা থেকে কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে যে সমস্ত দুর্ভাগ্য রয়েছে সেই দুর্ভাগ্যকে কিন্তু সৌভাগ্যে কনভার্ট করা সম্ভব আর সেটি আপনাদেরকে কিছু ক্রিয়ার মাধ্যমে করতে হবে যেগুলি আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই একবার রিভাইন্ড করে শুনে নিন এরপরে যে শেষ রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার একুশ টু দু হাজার ছাব্বিশ স্বয়ং মহাদেবের বরদান আপনারা কিন্তু পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে কিন্তু সুবিশাল পরিবর্তন ঘটতে চলেছে এই সময়ের ভিতরে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে সন্তান সুখের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে বিবাহ ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে অর্থাৎ যাদের বিবাহ হতে চাইছে না তারাও কিন্তু বিবাহ কিন্তু নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে কিছু ক্রিয়া করতে হবে যেগুলি আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি সেগুলি একবার অন্তত শুনে নিন ছিল পাঁচ সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি দু হাজার একুশ টু দু সাল পর্যন্ত স্বয়ং মহাদেবের বরদানে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটু লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ